আসসালামু আলাইকুম নতুন আরেকটি মজার খাবার নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে বিফ চিলি এটা বিশেষ করে ফ্রায়েড রাইস এমনকি সাদা পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগে তবে খালি খেতেও খারাপ লাগে না আর বিফ চিলি দু ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ড্রাই আর একটি হচ্ছে গ্রেভি ড্রাইটা অলরেডি আমি আগেই দেখিয়ে ফেলেছি সেটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকে করব যেটা নাকি রেস্টুরেন্টে সচরাচর আমরা খেয়ে থাকি ফ্রায়েড রাইস দিয়ে তাহলে আমি শুরু করে দিচ্ছি রেসিপিটির জন্য এখানে আমি সাতশো গ্রামের মতো হাড় ছাড়া মাংস নিয়েছি মাংসটাকে ঠিক এভাবে পাতলা পাতলা করে কেটেছি দেখতে পাচ্ছেন যেহেতু এটা গরুর মাংস তাই সিদ্ধ হতে সময় লাগবে তাই যতটুক পাতলা করো ততটুক করলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মশলাও ঢুকবে খেতেও ভালো লাগবে যারা গরুর মাংস খেতে পারেন না তারা খাসির মাংস দিয়েও করতে পারেন ঠিক একই রেসিপি ফলো করে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পানিটাও ঝরে নিয়েছি এখন কিছু মশলা মাখাতে হবে সয়া সস দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ যেহেতু এখানেও মাংসর পরিমাণ বেশি তাই সসগুলো একটু বেশি পরিমাণে যাবে ওয়েস্টার সস দিয়ে দিব এক চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ পাউডার এটা হাতের নাগালে না থাকলে লাল লালমরিচ গুঁড়ো অথবা কালো গোলমরিচটাও দিতে পারেন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এখানে লবণের পরিমাণটা খুবই কম যাবে যেহেতু এখানে বিভিন্ন ধরনের সস পড়বে সসের মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ থাকে সে বলছে আগে ভাগে লবণ দিবেন না এক চিলটে লেবু দিয়ে দিব এটা দিলে খেতে অনেক ভালো লাগবে এমনকি মাংসটা অনেকখানি সফট হয়ে যাবে এখন হাত ব্যবহার করে ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে এখন এটাকে আমি এক ঘন্টার জন্য বাইরে রেখে দেব হাতে যদি সময় না থাকে তাহলে তাৎক্ষণিক রান্না করতেও পারেন তবে মেখে রাখলে মাংসটা বেশি সফট হবে ফিরে আসলাম আবার এক ঘন্টা পর এখন যেটি করতে হবে দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এটা দিলে সুন্দর একটা কোট হবে এবং আমি যতটুকু মশলা দিয়েছি সেটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে না এখন ভালো করে মেখে নিতে হবে এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু বেশি দিতে যাবেন না কর্নফ্লোটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন এই অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন গায়ে গায়ে লাগানো আছে কিন্তু বেশি বোঝা যাচ্ছে না ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমরা চুলায় চলে যাব চুলায় যাওয়ার আগে সবজিটা দেখিয়ে দিচ্ছি যেহেতু বিফ চিলি তাই চিলি তো লাগবেই আমি এইখানে তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি আপনাদের কাছে যদি কোনো এক ধরনের ক্যাপসিকাম না থাকে তবুও কোনো সমস্যা নেই যে কোনো একটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন এখানে আমি সব কিছু হাফ কাপ করে নিয়েছি আপনাদের খুশি মতো কম বেশি করে নিতে পারেন আর কিভাবে কেটেছি সেটা তো দেখেই বুঝতে পারছেন এখন আমরা রান্না করতে চলে যাচ্ছি প্রথমে মাংসটা ভাজতে হবে এই জন্য ছড়ানো একটা কড়াই বসিয়ে দিয়েছি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে মাংসটাকে দেওয়ার আগে আরেকবার নিড়ে চেড়ে নিতে হবে তারপরে তেলে ছেড়ে দিতে হবে মিডিয়াম আছ করে মাংসটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো ওপরে রেখে ভেজে নিতে হবে ঠিক এইভাবে করে নেড়ে চড়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো মাংসটাকে আমি একটু ভেজে নিয়েছি এখন সিদ্ধ হওয়ার পালা অনেকে আছে মাংসটা একটু শক্ত শক্ত খেতে পছন্দ করে তাদের জন্য ঢাকনা না দিয়ে রান্না করবেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি এটাকে সফট করে রান্না করতে চাচ্ছি তাই আমাকে ঢাকনা দিতে হবে ঢাকনা দেওয়ার কারণ হচ্ছে এটা থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে এবং এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে তাহলে এই অবস্থা আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য যখন পানি উঠে যাবে তখন চুলার রাস্তা একেবারে কমিয়ে দিতে হবে সময় সময় এসে নাড়া দিতে হবে এবং দেখতে হবে কতটুক সিদ্ধ হয়েছে তাহলে আমরা ফিরছি আরও দশ মিনিট পরে তখন আমি দেখিয়ে দিব কতটুক পানি উঠেছে মাংসটা থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে নিশ্চয়ই খেয়াল করেছে চুলার রাস্তা কমে দেওয়ার কারণে এই অবস্থায় ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় চুলার আঁচটা যদি কমিয়ে দেন তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে কিন্তু পানিটা শুকাবে না সময় সময় নাড়া দিতে হবে মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমরা আবার ফিরে আসব। মাংসটা সিদ্ধ হতে আমার আধা ঘন্টার মতো লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে যেহেতু মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে তাই ঝোলটা এখন শুকিয়ে নিতে হবে আর যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কর্নফ্লাওয়ার যেটা আমরা মেখেছিলাম সেটাই এখন গায়ে গায়ে লাগিয়ে নিতে হবে একেবারে শুকিয়ে ফেলতে হবে তাহলে চুলার জালটা বাড়িয়ে দিয়ে ঝোলটা আমি শুকিয়ে নিচ্ছি আর নানুরপে রাখতে হবে ভাজতে ভাজতে তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর খুবই ভালো করে ভাজতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে ভাজার একটা ফ্লেভার আসবে আমি আর একটু ভেজে নিচ্ছি হাত থামানো যাবে না তাহলে কি হবে একদিকে বেশি পুড়ে যাবে এবং আরেক দিকে সুন্দর করে ভাজা হবে না তাই ঠিক আমার মতো করে ভেজে নিতে হবে পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন একটা প্লেট উঠিয়ে নেব সম্পূর্ণ মাংস আমি উঠিয়ে নিয়েছি আর কালারটা খুবই সুন্দর এসেছে মাংসটা ওঠানোর পরে কিছু তেল রয়ে গেছে আর একটু পরিমাণে তেল দিয়ে দিব এখন দিয়ে দিবো দু টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি আদাটা কি খুব মিহি করে কুচি করতে হবে এক থেকে দুটির মতো পেঁয়াজ এভাবে খুলে খুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছু একটু ভেজে নিতে হবে চুলার রাস্তা এখন হাই হিটে থাকবে সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে যখনই ফ্লেভারটা বের হবে তখনই মাংসটা দিয়ে দিতে হবে এটা দিয়ে আর একটু ভেজে নিতে হবে তাহলে কি হবে আদা রসুনের যে ফ্লেভারটা আছে সেটা মাংস মধ্যে চলে যাবে এরই সাথে সবজিগুলো দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে কেপসিকামের কালার চেঞ্জ হয়ে যাবে সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছেন কালার কিন্তু নষ্ট হয়নি এখন দিয়ে দেব পানি আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই পানিটা আপনি ততটুকুই দিবেন যতটুকু আপনি গ্রেভিটা রাখতে চাচ্ছেন যেহেতু আমার মাংস পরিমাপটা বেশি তাই আমি পানিটা তিন কাপ দিচ্ছি চুলার রাসটা তো বাড়িয়ে দিয়েছি এরই মাঝে দিয়ে দিবো এক টেবিল চামচ পরিমাণ চিলি সস ফিশ সস এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ পরিমাণ যেহেতু আমরা কাঁচামরিচ যথেষ্ট পরিমাণ দিয়েছি তাই গোলমরিচটা একটু কম করেই দিলাম তবুও টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন টমেটো সস দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ সব কিছু দিয়ে নেড়ে নিতে হবে তারপরে লবণটা দেখে নেবেন বা টেস্ট করে নেবেন আপনি কতটুকু চাচ্ছেন যদি সস একটু লাগে তাহলে দিয়ে দিবেন এটা বল করতে উঠতে যা করতে হবে একটা বাটিতে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এই কর্নফ্লাওয়ারটা আপনি আপনার আন্দাজ মতো দেবেন কতটুকু ঘনত্ব আপনি করতে চাচ্ছেন যেহেতু মাখানোর সময় আমরা একটু কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম তাই এখানে আমি কম করে দিচ্ছি এটি এখন রান্না করতে হবে ক্যাপসিকামটা আধা সিদ্ধ হওয়া পর্যন্ত আবার অতিরিক্ত বেশি করে ফেলবেন না যাতে কালারটাই নষ্ট হয়ে যায় সব কিছু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে টেস্ট করে নিয়েছি সব ঠিকঠাক মতে আছে সবশেষে দিয়ে দিতে হবে সামান্য করে একটু চিনি চিনিটা দিলে অনেকখানি টেস্টটা বেড়ে যায় এবং পুরোপুরি সারটা এসে পড়ে যখনই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে নামানোর একটু আগে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে নেবেন ভালো করে নেড়ে দিতে হবে এখনই ঘন হয়ে যাবে একটা থকথকে ভাব এসে পড়েছে সম্পূর্ণ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিচ্ছি ঢাকনা দিয়ে রাখলাম যখন পরিবেশনের দরকার হবে পরিবেশন করে নেবেন তবে এটা ঠান্ডা হলে একটু জমাট বেঁধে যাবে তাই গরম গরম খাওয়াই ভালো এখন একটা বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি ঘনত্বটা কীরকম রেখেছে আর দেখতে কেমন লাগছে এটা আমি ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করব আপনাদের নিজের ইচ্ছে অনুযায়ী ফ্রায়েড রাইস অথবা পোলার সাথে পরিবেশন করতে পারেন ভালো লাগলে খালিও খেতে পারেন তাহলে দাসি কে ছিল আজকে আমার রেস্টুরেন্টের স্টাইলে বিফ চিলি রেসিপি রেসিপিটি ভালো লাগলে এভাবে করে একবার হলো ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ